বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা এবং সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে সংস্থাটি বলছে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যাচ্ছে স্থানীয় সময় সোমবার নিয়মিত এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্থিও গুতরেসের মুখপাত্র স্টিফেন ডুসারিক এ মন্তব্য করেন বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত হাজার হাজার তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের বিষয়ে মহাসচিব অ্যান্থিও গোতর